সম্পদের পাহাড় গড়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালিক। ঢাকায় একাধিক বাড়ি, ডেইরি ফার্ম, বেশ কয়েকটি ফ্ল্যাট সহ শত কোটি টাকার সম্পদের মালিক তিনি। তবে পরিবারের দাবি, বৈধ পথেই এই সম্পদ গড়েছেন মালিক। আর গাড়ি চালকের এত সম্পদ বা চাকরি বাণিজ্যের সিন্ডিকেটে জড়িত থাকার বিষয়টি জানেন না স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালকের গাড়ি চালাতেন আব্দুল মালিক। 38 বছরের চাকরি জীবনে 34 বছর ধরে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তার গাড়ি চালিয়েছেন তিনি। র‍্যাব কর্মকর্তারা জানান, তুরাগের দক্ষিণ কামারপাড়ায় দুইটি সাততলা ভবন, একই এলাকায় একটি বিশাল ডেইরি ফার্ম, ধানমন্ডির হাতির পুলে 4.5 কাঠা জমিতে একটি নির্মাণাধীন 10 তলা ভবন ছাড়াও বিভিন্ন ব্যাংকে নামে বেনামে বিপুল পরিমাণ গচ্ছিত অর্থের সন্ধান পাওয়া গেছে। তার সম্পদের অর্থমূল্য শত কোটি টাকারও উপরে। তবে মেয়ের দাবি, তাদের সকল সম্পদই বৈধ। আমাদের 3 বোনের হাজবেন্ডের টাকা সবকিছুভাবে এটা কন্ট্রিবিউট করে আমরা এই বাড়িটা করা হয়েছে। এইভেন আমার আবু যে জিবি ফান্ডের টাকা আছে ওইখান থেকে, এবং ব্যাংকের লোন নিয়ে 70 লক্ষ টাকার লোন নিয়ে আমার দাদিরা আমার ফুপিরা হেল্প করে এই বাড়িটা করা হয়েছে। এখন ওনাকে তো ফাঁসাতে গিয়ে যে কেউ পারে। গাড়ি চালকের এত সম্পদ থাকাটা রীতিমতো অবিশ্বাস্য প্রতিবেশীদের কাছে। এই বিল্ডিং করছে কিভাবে যে করলো, এটা তো মনে করেন যে অসম্ভবের একটা কথা। স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক বলছেন, মালিক তার গাড়ি চালক হলেও চাকরি বাণিজ্যের সিন্ডিকেটের বিষয়টি জানেন না তিনি। অতীতে যদি কিছু হয়ে থাকে অন্য জায়গায় সেটা অন্য ইস্যু, সেটা বলতে পারবো না। এক, আর আমার গাড়ি যেটা মেডিকেল এডুকেশনে সেটা তো আমি ব্যবহার করে থাকি, এবং আমার অফিস টাইমে আমারই কাজে থাকে। অফিস টাইমের বাইরে যদি কেউ অন্য সময় নিয়ে যায় সেটা আমার কাছে এখনও কোনো অভিযোগ আসে নাই। অভিযোগ আসে সেটা হয়তো আমরা সেভাবে আমরা ব্যবস্থা নিব যে অভিযোগ করছে। এখন যেহেতু এটা আইনের আওতায় আছে, আইন তার নিজস্ব গতিতে চলবে, এবং সরকারি যে চাকরি বিধিমালা আছে আইনে যেভাবে বলা হয় যে আইনের আওতায় চলে গেলে সেটা আমরা সেই ব্যবস্থাই করতেছি। দুদক বলছে, মালিক সহ স্বাস্থ্য অধিদপ্তরের 45 জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে গত বছর থেকে অনুসন্ধান করছেন তারা। এদের মধ্যে 12 জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। সুলতানা জাহান মিতু, দীপ্ত সংবাদ, ঢাকা। হ্যালো, থ্রি টু ওয়ান গো। আপনাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দীপ্ত সংবাদ সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে।